উত্তর কলকাতার বাগবাজারের বসু বাড়ি, মুঘল, ইউরোপীয় আর হিন্দু এই তিন নীতির সংমিশ্রণে তৈরি এই বাড়ি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে গঠিত হয়। স্থপতি ছিলেন প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র। এই বাড়ি একদা বাংলার সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। জমিদার মহেন্দ্র বসু দুই ভাই পশুপতি বসু ও নন্দলাল বসু 1878 সালে 22 বিঘা জমির উপরে এই অট্টালিকা নির্মাণ করেন। রাখীবন্ধন উৎসব এই বাড়ি থেকে সূত্রপাত হয়। স্থাপত্য শিল্পে বাংলার রেনেসাঁর এক অপূর্ব নিদর্শন এই বসুবাটি। ফেডারেশন হল থেকে এক বিরাট মিছিল গিয়ে উপস্থিত হয় বসুবাটিতে আয়োজিত এক সভায়। ওই সভায় ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সর্বতোভাবে আন্দোলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। স্বদেশী আন্দোলনে বসুবাটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথম স্বদেশী মেলা উদ্বোধন করেন কস্তুরবা গান্ধী এই বাড়িতেই। 1931 সালে বসুবাটির বাড়িতে ব্রিটিশের শাসনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল, বসুরা বিপ্লবীদের থাকতে খেতে অস্ত্রশস্ত্র দিয়েছিলেন, যেটা পরে ব্রিটিশ পুলিশ নিজেদের দখল নিয়ে।